অনেকে আছেন মনের মধ্যে একটা সমস্যায় ভোগেন। আজকে মনের মধ্যে সেই সমস্যাটা নিয়ে আলোচনা হবে। আপনার মনের মধ্যে যদি এই কথাগুলো ওঠা পড়া করে, আজকে আলোচনাটা শুনবেন কি সেই কথা, সবকিছুতে একটা জিনিস ভাবেন, লোকে কি ভাববে। আমরা সমাজবদ্ধ জীব ঠিকই, সমাজের উপর দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু মনে রাখতে হবে আমার নিজস্বতা কোনো কোনো সময় দরকার। সমাজের কঠিন নিয়মের যুপকাষ্টে যেন আমি বলি না হয়ে যাই, লোকে কি ভাববে। পোশাক পরবেন, তারপরও ভাবছেন এটা পরে লোকে কি ভাববে। কথা বলার ক্ষেত্রে ভাবছে সব কিছুতে যেন লোকে কি ভাববে, এটা আপনার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে, লোকে কি বলবে বেশি প্রাধান্য পাচ্ছে। যদি এমন হয়, আজকে আলোচনাটা আপনার জন্য। দেখুন, লোকে কি ভাববে আমার নিজের উপর ভরসা নেই, লোকে কি ভাববে। কিছু মানুষের পরচর্চা করার স্বভাব আছে, সমালোচনা করার স্বভাব আছে, তাদেরকে হিসেবের খাতায় কখনো আনতে নেই। তারা কি বললো আর বললো না তাতে আপনার কোনো যায় আসে না। লোকে কি ভাববে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে আপনি কি ভাববেন আপনার জন্য, সেটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি ভাবুন আপনাকে নিয়ে। একটা আবার লোকে কি ভাবলো, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে প্রকাশ্যে, রাস্তাঘাটে কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো একটুখানি প্রকাশ্যেই দুজনের গন্ডগোল হয়ে গেছে, বাড়ি এসে মন খারাপ করে বসে আছেন, ভুলতে পারছেন না লোকে কি ভাবলো, আত্মসম্মানে লেগে গেছে, এমনকি সুইসাইড করে ফেলেছেন, এমন ঘটনাও আছে। আরে মশাই, লোকে ভাবার অনেক তাদের কাজ আছে, আরও তাদের ব্যক্তিগত জীবন আছে, যারা আপনাকে নিয়ে ভেবে বসে নেই। বরঞ্চ আপনার উচিত হবে কি সামনের দিনগুলো সুন্দর করে, দুজনে যেমন রাস্তায় ঝগড়াঝাটি করেছেন, আবার সুন্দরভাবে যখন হেঁটে যাবেন একসঙ্গে আনন্দ করবেন, সেটা দেখবে সবাই, যখন দেখবে আগের কথা বিস্মিত হয়ে পড়বে। ওই রকম কিছু মানুষের স্বভাবই আছে পরচর্চা করার, তাদের দিকে আমল দিতে নেই। আর লোকে কি ভাববে এগুলো নিয়ে যারা বেশি ভাবে না, তারা নিজেকে নিয়ে ভাবতে চায় না, আর এর অতল তলে হারিয়ে যায়, ওভার থিঙ্কিং তাদেরকে গ্রাস করে, যেটা আদৌ ঘটেনি বা তারা আদৌ ভাবেনি, সে ভাবতে শুরু করে যে সে বোধহয় এগুলোই ভাবছে। আপনি যেমন ভাববেন আপনার সিদ্ধি লাভটা ঠিক তেমন হবেন। একটা নদীর দুই পাড়ে দুজন রোজ সকালবেলা স্নান করে, একজন সাধু সন্ত আর অপরজন ডাকাত, সারা রাত ডাকাতি করে সিদেল চুর করে চুরি করে এসে ভোরবেলায় স্নান করে বাড়ি যায়। তা সাধুটা সন্ন্যাসীটা সে ভাবে যে ওই ওপারের ছেলে লোকটি কত ভদ্র, কত ভাগ্যবান, রোজ সকালে একদম উষালগ্নে গঙ্গা স্নান করে, কত পুণ্যবান। আর যে ডাকাত সে ওপারের সাধুকে ভাবে যে এও বেটা মনে হয় আমার মতো চোর ডাকাত, অত বড় বড় দাড়ি, নিশ্চয়ই বেটার কোনো ইয়ে আছে, যে যেমন সে তেমন ভাব। আপনার অন্তঃকরণটা ঠিক করুন, এগুলো নিয়ে ভেবে জীবনে অযথা সময় নষ্ট না। জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক দুর্ঘটনা ঘটে, অনেক অপমানিত হতে হয়, প্রকাশ্যে অপমানিত হতে হয়। হ্যাঁ, লোকে আপনাকে নিয়ে অনেক কিছু ভাবতেই পারে। এই যে আমি আজকে স্বস্তি বার্তা এই কথাগুলো বলছি, আমার কথাগুলো শুনে আপনার আমাকে ভদ্রলোক মনে হতে পারে, অভদ্রলোক মনে হতে পারে, ধান্দাবাজ মনে হতে পারে, ব্যবসায়ী মনে হতে পারে, অনেক কিছু মনে হতে পারে। এই যে স্বস্তি বার্তায় যে কমেন্টসগুলো আসে, ভালো কথা লিখেন, খারাপ কথা লিখেন, সমালোচনা করেন, করুক না, ওদের কাজ ওরা করবে, আমার কাজ আমি করবো, এইভাবে মাইন্ডটাকে যতক্ষণ না সেট করতে পারছেন আপনি কষ্ট পেয়েই যাবেন। আপনাকে নিয়ে কে কি বললো তাতে আপনার কোনো যায় আসে না। আবারও বলছি, এই কথাটা মাথার মধ্যে ঢেকে একদম ঢুকিয়ে নিন, আপনি আপনাকে নিয়ে কি ভাবেন সেটাই বড় কথা। রবীন্দ্রনাথ একটা গল্পে লিখছেন, নিন্দুকেরা খাইতে পায় না বলিয়াই মন্দ কথা কয়, খুব সম্ভবত তোতা কাহিনীর লাইন। তা সেই রকম যাদের তাদের মন্দ কথা বলা অভ্যাস তারা বলুক, আপনি আপনার এই যে আপনি ওদের কথাগুলো শুনে যত মুষড়ে পড়বেন ওদের তত আনন্দ, যা চাইছে তাই হয়েছে। একদম আপনি আপনার মতো চলতে থাকবেন, দেখবেন একটা সময় এই সামনে পেছনে কথা বলাগুলো একটা সময় সাইড হয়ে গেছে, জয়যাত্রা আপনার হবে। মনের জোর হারাচ্ছেন কেন, তাই না? ভালো থাকুন সকলে, আনন্দে থাকুন, সময়ের চাকা ঘুরেই নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন।